আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রোজেস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি মাত্র মানে কি বলবো, 5 দিন, ধরেন 5 দিন আপনারা এই খাবারটা খেয়ে 5 থেকে 7 কেজি ওজন কমাতে পারবেন। আর 5 কেজি 7 কেজি না কমলেও মিনিমাম 3-4 কেজি কমবে ওয়েট। তো এখন দুপুরে আপনারা কি খাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমি যেটা করি আর কি, তো আমি 2টা ডিম সিদ্ধ আর শশা আজকে বাসায় কম ছিল, তাই জন্য আমি একটাই নিয়েছি। আর আমি পিঙ্ক সল্ট, এই যে পিঙ্ক সল্ট বাজারে কিনতে পাবেন, এই পিঙ্ক সল্টটা নিয়ে নেবেন। শুধু ডিমটা খেতে ভালো লাগে না, একটু সল্ট দিলে ভালো লাগবে খেতে, তাই জন্য আমি 2টা ডিম সিদ্ধ আর এই যে শশা আর ছোট একটা কলা, বেশি বড় হলে অর্ধেকটা, আর এটা যেহেতু ছোট সাইজ তাই জন্য একটা খেলেই হবে। আর পেয়ারা কেটে রেখেছি, যদি ভালো লাগে পেয়ারাও খাবো, আর তা না হলে খাবো না, একটু পরে খাবো 5টা 6টার দিকে। তো সারাদিনের এটাই খাবার, সকাল থেকে কিছুই খাইনি, জাস্ট একটু বাদাম আর পানি খেয়েছিলাম। আর এখন আমি যে দুপুরের এটা লাঞ্চ করব, এই ডিম সিদ্ধটা। তো এই ডিম ডায়েটটা আপনারা 1 টানা 7 দিন করবেন, 5 দিন অথবা 7 দিন, আর সারাদিন পানি খাবেন সাথে বাদাম, আর রাতের বেলাও শুধু পানি বাদাম হালকা পাতলা, মানে আর কিছু খেতে হবে না। আর রাতেও যদি পারেন আরেকটা ডিম খেয়ে নেবেন। তো এভাবে 7 দিন, 7 দিন পরে আবার চেঞ্জ করবেন, আবার অন্য কিছু খাবেন এভাবে, মানে আমি আবার দেখাই দিব আবার কি খাবেন। তো এখন এই 7 দিন, চলুন যারা ডায়েট করতে চান, ওজন কমাতে চান, তারা এই 7 দিন এটাই খান, ডিম ডায়েট যেটাকে বলে। আসলে ওজন কমানোটা অনেক কঠিন, এত সোজা না, আর একবার ওজন বেড়ে গেলে কমাতে বহুত কষ্ট হয়, আর তাই জন্য কষ্ট করতে তো হবে, যেহেতু ওজন কমাতে হবে, তো তাই জন্য বেশি করে পানি খেতে হবে, আর শাকসবজি খেতে হবে বেশি করে, ভাত একদমই খাবেন না। আর যদিও ভাত খেতে চান, ওই যে 7 দিন ডিম ডায়েট করার পরে আবার 7 দিন ভাত খেলেও 1 কাপ পরিমাণ ভাত, 1 পিস মাছ অথবা 1 পিস মুরগি এভাবে খেতে হবে। তো পানি যত বেশি খেতে পারেন সমস্যা নাই, প্রচুর পানি খেতে হবে, প্রতিদিন 8 থেকে 10 গ্লাস, 12 গ্লাসও খাওয়া যাবে, তবে 8 থেকে 10 গ্লাস পানি একদম খেতেই হবে, মাস্ট বি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কুসুম গরম পানি 1 গ্লাস খেয়ে নেবেন। আর যদি কেউ লেবু খেতে চান সাথে, তাহলে লেবু চিয়া সিড দিয়ে 1 গ্লাস খেতে পারেন। আর যাদের লেবুতে অ্যাসিড হয়, লেবু খেয়ে সহ্য হয় না, তারা শুধু কুসুম গরম পানি খেতে পারেন। তো এভাবে করে দেখেন, যদি ভালো ফলাফল পান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কমেন্ট বক্সে কেমন আপনাদের ওজন কমলো আমার এই ডায়েট ফলো করে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই আমার পাশে আছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে লাইক ফলো দেননি অবশ্যই দিয়ে দিবেন, আর এই ডায়েটটা আপনারা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কার কার ওজন কমেছে।